সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। এমসিকিউ মডেল টেস্ট, কোষের সাধারণ আলোচনা সম্পর্কে যত তথ্য আছে তার উপরে এমসিকিউ মডেল টেস্ট বা এমসিকিউ পরীক্ষা। পরীক্ষার জন্য খাতা কলম রেডি রাখো, প্রতিটি প্রশ্নের উত্তর খাতায় লেখো, এরপর সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো। জীবজগতের সবচেয়ে ছোট কোষ হলো এক মাইক্রোপ্লাজমা, 2 PPLO, 3 PPOL, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর হলো ক, 1 ও 2। পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম এর ব্যাস কত মাইক্রোমিটার? ক, 0.1 মাইক্রোমিটার, খ, 0.4 মাইক্রোমিটার, গ, 0.8 মাইক্রোমিটার, ঘ, 0.9 মাইক্রোমিটার, কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক, 0.1 মাইক্রোমিটার। জীবজগতের সবচেয়ে বড় কোষ হলো ক, পানকৌড়ির ডিম, ফ, বাজ পাখির ডিম, গ, কাকাতুয়ার ডিম, ঘ, উট পাখির ডিম, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, উট পাখির ডিম। উট পাখির ডিম সবচেয়ে বড়। উট পাখির ডিমের আয়তন হলো ক, 12 × 12.5 সেন্টিমিটার, খ, 14 × 12.5 সেন্টিমিটার, গ, 17 × 12.5 সেন্টিমিটার, এবং ঘ, 19 × 12.5 সেন্টিমিটার, কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ। মানব দেহের সবচেয়ে ছোট কোষ হলো ক, শুক্রাণু, খ, ডিম্বাণু, গ, নিউরন, ঘ, নিউরোগ্লিয়া, কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক, শুক্রাণু। মানব দেহের সবচেয়ে বড় কোষ হলো ক, অণুচক্রিকা, খ, ডিম্বাণু, গ, মায়োবন, ঘ, সিজুয়া, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ, ডিম্বাণু। ডিম্বাণু হলো মানব দেহের সবচেয়ে বড় কোষ। মানব দেহের ডিম্বাণুর ব্যাস কত মিলিমিটার? ক, 0.1 মিলিমিটার, খ, 0.3 মিলিমিটার, গ, 0.6 মিলিমিটার, ঘ, 0.8 মিলিমিটার, কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর হলো ক, 0.1 মিলিমিটার। মানুষের স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত কোন কোষ বিস্তৃত থাকে? ক, সংবেদী নিউরন কোষ, খ, মিশ্র নিউরন কোষ, গ, টেলোডিয়া, ঘ, মোটর নিউরন কোষ, কোনটি সঠিক? সঠিক উত্তরটি হলো ঘ,
মোটর নিউরন কোষ, মানুষের স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত মোটর নিউরন কোষ বিস্তৃত থাকে। মানুষের মোটর নিউরন কোষের দৈর্ঘ্য কত মিটার? ক 1.02 মিটার, খ 1.37 মিটার, গ 1.68 মিটার, ঘ 1.86 মিটার। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর হল খ 1.37 মিটার। উদ্ভিদ জগতের সবচেয়ে বড় কোষ হল ক অ্যাসেটাবুলারিয়া, হ ইস্ট, গ ল্যামিনারিয়া, ঘ ভাউসেরিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর হল ক অ্যাসেটাবুলারিয়া, উদ্ভিদ জগতের সবচেয়ে বড় কোষ। অ্যাসেটাবুলারিয়া শৈবালের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ক 0.2 থেকে 3.0 সেন্টিমিটার, হ 0.4 থেকে 5.0 সেন্টিমিটার, গ 0.5 থেকে 10 সেন্টিমিটার, ঘ 0.7 থেকে 12 সেন্টিমিটার। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল গ 0.5 থেকে 10 সেন্টিমিটার। উদ্ভিদ জগতে সবচেয়ে লম্বা কোষ হল ক টিস্যুতন্তু, হ রেমিতন্তু, গ পাটতন্তু, ঘ নারিকেল তন্তু। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল খ রেমিতন্তু। রেমিতন্তু হল উদ্ভিদ জগতের সবচেয়ে লম্বা কোষ। রেমিতন্তু কত মিটার লম্বা? ক 35 মিটার, খ 45 মিটার, গ 55 মিটার, ঘ 65 মিটার। কোনটি সঠিক? সঠিক উত্তর হল গ 55 মিটার। কোন উদ্ভিদের কোষ বেশ লম্বা? এক তুলা, দুই পাট, তিন তাল গাছ। কোনটি সঠিক? সঠিক উত্তর হল ঘ 1, 2, 3, সবগুলাই সঠিক। কোন জীব একটি মাত্র কোষ দ্বারা গঠিত? এক অ্যামিবা, দুই টেনিয়া, তিন প্যারামেসিয়াম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল খ 1 ও 3। মানব দেহে কত ট্রিলিয়ন কোষ থাকে? ক 50 ট্রিলিয়ন, খ 100 ট্রিলিয়ন, গ 150 ট্রিলিয়ন, ঘ 200 ট্রিলিয়ন। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর হল খ 100 ট্রিলিয়ন, মানব দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। কোষ পরিমাপের সবচেয়ে ছোট একক হল ক ন্যানোমিটার, হ মিলিমিটার, গ সেন্টিমিটার, ঘ অ্যাংস্ট্রম। কোনটি সঠিক?
সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, অ্যাংস্ট্রম, কোষ পরিমাপের সবচেয়ে ছোট একক। 1 ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম? ক 5 অ্যাংস্ট্রম, খ 7 অ্যাংস্ট্রম, গ 10 অ্যাংস্ট্রম, ঘ 12 অ্যাংস্ট্রম। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ 10 অ্যাংস্ট্রম, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। 1 মাইক্রোমিটার সমান কত ন্যানোমিটার? ক 1000 ন্যানোমিটার, হ 2000 ন্যানোমিটার, গ 3000 ন্যানোমিটার, ঘ 4000 ন্যানোমিটার। কোনটি সঠিক? সঠিক উত্তর হল ক 1000 ন্যানোমিটার। 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। কোষ পরিমাপের সবচেয়ে বড় একক হল ক ন্যানোমিটার, হ মিলিমিটার, গ মিটার, ঘ সেন্টিমিটার। কোনটি সঠিক? সঠিক উত্তর হল গ মিটার। মিটার হলো কোষ পরিমাপের সবচেয়ে বড় একক। একটি সাধারণ কোষের বৈশিষ্ট্য হল এক আকার 10 মাইক্রোমিটার, 2 ওজন 1 ন্যানোগ্রাম, 3 আয়তন 20 থেকে 30 মাইক্রোমিটার। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ 1, 2 ও 3। কোষ তত্ত্ব প্রদান করেন 1 স্লাইডেন, 2 সোয়ান, 3 ভার্চু। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ 1, 2, 3। অকোষীয় জীবাণু হল 1 ভাইরাস, 2 ভিরিয়ন, 3 পিয়ন। কোনটি সঠিক? সঠিক উত্তর হল ঘ 1, 2, 3। কোনটিতে সুগঠিত নিউক্লিয়াস নাই? 1 ব্যাকটেরিয়া, 2 নীলাভ সবুজ শৈবাল, 3 বায়োফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ক 1 ও 2। কোনটির কোষ বহু নিউক্লিয়াস যুক্ত? 1 আম, 2 শৈবাল, 3 ছত্রাক। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল গ 2 ও 3। নিউক্লিয়াস বিহীন কোষ হল 1 লোহিত রক্তকণিকা, 2 সিগনাল, 3 ডায়াটম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ক 1 ও 2, অর্থাৎ লোহিত রক্তকণিকা ও সিগনালে নিউক্লিয়াস থাকে না। দেহকোষ কোন প্রকৃতির? ক হ্যাপ্লয়েড প্রকৃতির, হ ডিপ্লয়েড প্রকৃতির, গ টিপ্লয়েড প্রকৃতির, ঘ পলিপ্লয়েড প্রকৃতির। কোনটি সঠিক? সঠিক উত্তর হল হ ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড প্রকৃতির কোষ হল 1 পেশিকোষ, 2 স্নায়ুকোষ, 3 জাইলেম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ 1, 2
ও তিন, হ্যাপ্লয়েড প্রকৃতির জনন কোষ হল এক শুক্রাণু, দুই রেটিনা, তিন ডিম্বাণু, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল খ, এক ও তিন। কোন বিজ্ঞানী নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের শ্রেণী বিভাগ করেন? ক ক্যালভিন, হ ওকাজাকি, গ শেলি, ঘ ডাউগার্টি, কোনটি সঠিক? সঠিক উত্তর হল ঘ ডাউগার্টি। কোন কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই? এক ব্যাকটেরিয়া, দুই নীলাভ শৈবাল, তিন মাইকোপ্লাজমা, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ, এক দুই তিন। কোনটি উদ্ভিদ কোষ? এক টাকিট, দুই ভেসেল, তিন সিপনল, কোনটি সঠিক? সঠিক উত্তর হল ঘ, এক দুই তিন। উদ্ভিদ কোষ হল এক রক্ষী কোষ, দুই পিলিহা, তিন স্টন কোষ, কোনটি সঠিক? সঠিক উত্তর হল খ, এক ও তিন। কোষের সঞ্চিত পদার্থ হল এক প্রোটিন, দুই লিপিড, তিন শর্করা, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ, এক দুই ও তিন। কোষের নিঃসৃত পদার্থ হল এক এনজাইম, দুই পিগমেন্ট, তিন নেকটার, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ, এক দুই তিন, সবগুলোই সঠিক। উদ্ভিদ কোষের বজ্র পদার্থ হল এক রেজিন, দুই টেনিন, তিন গাম, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ, এক দুই তিন, সবগুলোই সঠিক। উদ্ভিদ কোষের বজ্র পদার্থ হল আরো একটি প্রশ্ন, এক গ্লুকোজ, দুই ল্যাটেক্স, তিন টারপিনয়েড, কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল গ, দুই ও তিন। অ্যালকালয়েড উদ্বায়ী তেল ও খনিজ ক্রিস্টাল হল ক বজ্র পদার্থ, খ সঞ্চিত খাদ্য, গ সরল খাদ্য, ঘ সঞ্চিত তেল, কোনটি সঠিক? সঠিক উত্তর হল ক বজ্র পদার্থ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।